হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। আমি প্রথম দিন দেখিয়েছিলাম কলকাতা ইউনিভার্সিটি থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেতে মাত্র 2 মিনিট সময় লাগে। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং কলকাতা ইউনিভার্সিটির মাঝে অবস্থান করেছে বৃহত্তর একটি লাইব্রেরি, অর্থাৎ অনেক লাইব্রেরি রয়েছে এখানে। বিভিন্ন বই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বই কিনে থাকে। এবং বলে রাখা ভালো, প্রথমে কলকাতা ইউনিভার্সিটি, তারপরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পশ্চিম পাশে রয়েছে কফি হাউস, অর্থাৎ সেই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সেই কফি হাউসটা পার করে তারপরে হচ্ছে সংস্কৃত কলেজ। তো আমি আপনাদেরকে আজকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যাবতীয় কিছু এবং সংস্কৃত কলেজের যাবতীয় কিছু নিয়ে কথা বলবো। তো যেহেতু পূজা ছুটি চলছে, সেই জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রবেশ করার জন্য আমাকে অনুমতি নিতে হয়েছে, যেহেতু আমি একজন বাহিরের থেকে গিয়েছি পরিদর্শক। সেক্ষেত্রে আমি এখান থেকে অনুমতি নিয়ে তারপরে আমি যাচ্ছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মধ্যে। এখন আমি অলরেডি ঢুকে গেছি এবং আমার সাথে একজন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির দায়িত্বরত একজন লোক আছেন সমস্তটা ঘুরে দেখানোর জন্য। আমি মেন গেট থেকে ভিতরে ঢুকেই আমি এগুলো সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি, এবং সুন্দর করে লেখা আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি কলেজ দেখতে পাচ্ছি আমরা এখানে। এটা হচ্ছে প্রথম ভবন এবং এটা হচ্ছে সব থেকে বড় শিক্ষা অনুষদ, এবং এখানে বিভিন্ন অনুষদ রয়েছে, কলা অনুষদ রয়েছে, বিজ্ঞান অনুষদ রয়েছে, ব্যবসা শিক্ষা রয়েছে, এছাড়া আইন বিভাগ রয়েছে, বিভিন্ন এখানে অনুষদ রয়েছে। এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিটা কিন্তু কয়েক একর জমির উপরে প্রতিষ্ঠিত, এবং এছাড়াও রয়েছে একটি বড় খেলার মাঠ। যেহেতু ইউনিভার্সিটি বন্ধ, এখানে শিক্ষার্থীদের আনাগোনা একেবারেই কম। এটা হচ্ছে এখানে ভলিবল খেলা হয়, যাবতীয় খেলাধুলা করা হয়। এখানে ইউনিভার্সিটি বন্ধ হওয়ার কারণে এখানে শিক্ষার্থীর সমাগম আজকে নেই, যেহেতু পূজার ছুটি চলছে। তো ইউনিভার্সিটির পরিবেশটি অত্যন্ত সুন্দর এবং মনোরম ছিল, এবং এটি কয়েক একর জায়গা নিয়ে অবস্থিত। এখানে যাবতীয় ধরনের অনুষদ রয়েছে, যেখানে একটা শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণভাবে কার্যকর করে তোলার জন্য। এবার আমি আরেকটি ফ্যাকাল্টিতে যাচ্ছি। দুপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো রয়েছে, পাতাবাহারি গাছগুলো রয়েছে, এবং উপরে কিছু ফুলের গাছ রয়েছে যা আমার হৃদয়কে আপ্লুত করেছে, এবং মনে হচ্ছে যেন ফুলের বিছানা পেরে দেওয়া হয়েছে, এত সুন্দর ফুলের পাপড়িগুলো পড়ে আছে মাটিতে। তো এখানে আরও 2টি ভবন রয়েছে, যেখানে শিক্ষার গুরুত্বপূর্ণ 2টি অনুষদ রয়েছে, এবং এখানে কয়েকটি বিভাগ রয়েছে, কয়েকটি ডিপার্টমেন্ট রয়েছে। এটি কিন্তু বিশাল একটি এরিয়া নিয়ে কলকাতার ইউনিভার্সিটি কিংবা সংস্কৃত কলেজ এগুলোর থেকে কিন্তু আয়তনে এটা অনেক বেশি জায়গা নিয়ে অবস্থান করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটি ডিপার্টমেন্টের নাম এখানে লেখা রয়েছে। এটা হচ্ছে একটি বৃহত্তর অনুষদ ফ্যাকাল্টি। এখন গাছগুলো কিন্তু অনেক বৃহত্তর থেকে বৃহত্তম গাছ, এলো অনেক সুন্দর। আমাকে সবকিছু ভালোভাবে দেখাচ্ছেন কোন জায়গা কি রয়েছে, এবং আমার খুব ভালো লেগেছে প্রেসিডেন্সি কলেজ তাদের কর্তব্যরত যে সকল
ব্যক্তিবর্গ ছিলেন, তারা আমাকে খুব সহযোগিতা করেছেন, যার মাধ্যমেই ইউনিভার্সিটি বন্ধ থাকা সত্ত্বেও আমার দেখার সুযোগ হয়েছে এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। তো আরও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। তো এইটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ ভবনগুলো, যেখানে শিক্ষার গুরুত্বপূর্ণ ধারা প্রবাহমান রয়েছে। এবং এখানে কিন্তু বাংলাদেশ বা অন্যান্য দেশের মতো যে পরিমাণে ইউনিভার্সিটিতে রাজনীতি হয় এখানে কিন্তু অতটা নেই। এখানে বিশেষ করে কলকাতা বা ভারতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু রাজনীতির প্রভাব একেবারেই কম, যেটা অন্যান্য দেশে খুবই ব্যাপকভাবে ইউনিভার্সিটিতে রাজনীতি হয়ে থাকে, যা ভারতে নেই। এবং এদের শিক্ষার মান খুবই ভালো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে। এবার আমি সরাসরি চলে গেলাম সংস্কৃত কলেজ, বলে রাখা ভালো সংস্কৃত কলেজে যেতে কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে মাত্র 1 মিনিটের পথ হেঁটে গেলেই হয়। আর মনে রাখা ভালো এই সংস্কৃত কলেজই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল। সংস্কৃত কলেজই ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল। আমি আজকে সেই কলেজে এসেছি। এই কলেজ কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অর কলেজ, তারপরে সংস্কৃত কলেজ। এটা কিন্তু সারা যখন থেকে বাংলা ভাষা চালু হয়েছে, বিশেষ করে 1801 সালে যখন এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয় এবং 1801 সালে বাংলা ভাষা বাংলা বিষয় চালু করা হয়েছিল, তারপর থেকেই কিন্তু এই ইউনিভার্সিটিগুলো জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এবং এই ইউনিভার্সিটিগুলো কিন্তু শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে এবং বাংলা ভাষার পরিচর্যা অনুশীলন করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অবশ্য সংস্কৃত কলেজের এরিয়াটা খুবই কম, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মান এবং জাতিকে তারা উন্নত দিকে নিয়ে যেতে পেরেছে দেখতে পাচ্ছি আমরা সংস্কৃত কলেজ। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং সংস্কৃত কলেজ সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ভারতীয় আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।